ভাতের সাথে আচার খেতে কে কে পছন্দ করেন? এরকম একটা চটপটা আচার গরম গরম ভাতের সাথে হেব্বি লাগে। তো আচারটা বানানোর জন্য আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি। আপনারা ভাববেন আবার লাল শাকের আচার হয় নাকি? তো অনেক দিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, তো ভিডিওটা দেখে আমার অনেক মন চাইতেছিল যে এরকম লাল শাকের আচারটা আমি বানিয়ে নিই। তো বানানো হয়নি, তো যখন মেয়ের বাবা এরকম লাল শাক নিয়ে এসেছে আর দেরি করিনি, আমি অল্প একটু শাক নিয়ে আচার বানাতে শুরু করে দিলাম। তো আচারটা বানানোর জন্য প্রথমে লাল শাকটা কেটে নিয়েছি, তারপরে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং এখন একটা টিস্যুর সাহায্যে পানিটা আমি একটু শুকিয়ে নিব। তো পানিটা একটু শুকিয়ে না হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব এবং শাকটাকে একটু ভেজে নিব। যেহেতু আমি পানিটা আগে একটু শুকিয়ে নিয়েছিলাম, এর জন্য শাক থেকে তেমন বেশি একটা পানি বের হয়নি, ভাজতে ভাজতে যেটুকু পানিও আছে সেটুকু শুকিয়ে যাবে। তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে সব কিছু আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, শাক থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসেছে। তো আমি এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপরে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি যেহেতু অল্প পরিমাণে আচারটা তৈরি করছি, এর জন্য আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, আপনারা আমার মতো না একটু বেশি করে বানিয়েন, কেননা আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো যেহেতু আমি আগে কখনোই আচারটি সত্যিই খাইনি, এই ফার্স্ট টাইম আমি খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিয়েছি রসুন কোয়া, দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তারপর অল্প একটু সরিষা দানা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে লাল শাকটা বেটে রেখেছিলাম সেই লাল শাকটা এর মধ্যে দিয়ে দিব এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারাও কিন্তু এই আচারটা বানিয়ে খেতে পারেন, যারা একটু আচার বেশি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো বানাবেন। আমি বলছি সত্যি এটা খেতে অনেক বেশি ভালো লাগে, ওই আপুটাকে অনেক বেশি ধন্যবাদ যে এই রেসিপিটা দিয়েছে। তো এর মধ্যে আমি এই পর্যায়ে কিন্তু অল্প একটু তেঁতুল দিয়ে দিব, তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে তারপর পিউরিটা বের করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু, যখন সব কিছু নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি, এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব, তারপর এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো, তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেহেতু লবণটা একটু কম হয়েছিল তো আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এখানে ভিনেগার এক চামচের মতো ভিনেগার দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এটা রাখবো না, খেয়ে নেব, এর জন্য আমি এখানে ভিনেগার দেইনি, আমি তো অল্প পরিমাণে তৈরি করেছিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই একবার এই আচারটা তৈরি করে দেখতে পারেন, মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।